রাশিয়া ইউক্রেন চলমান উত্তেজনার মধ্যেই দোনেৎস্ক অঞ্চলের আরও একটি বসতি নিজেদের দখলে নিল রাশিয়া। রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এদিন ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক বিমান ঘাঁটি ও ড্রোন কারখানায় হামলা চালানোর দাবি করেছে মস্কো। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা জানান, সবচেয়ে তীব্র হামলা হয়েছে কুরখোভ এবং পোক্রোভস্ক অঞ্চলে। যদিও রুশ বাহিনীকে প্রতিহত করতে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও দাবি করা হয়। এদিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে রাশিয়ার ভেতরে ইউক্রেনকে হামলা চালাতে সহায়তা করলে এর জবাব দিতে প্রস্তুত মস্কো। তবে পাল্টা জবাব কেমন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনে প্রবেশ করলে তাদের মোকাবিলা করা হবে। একই সঙ্গে পশ্চিমা মিত্রদের রাশিয়ার উপর চাপ বানানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি আরো অস্ত্র সহায়তা চান জেলেনস্কি।